আসসালামু আলাইকুম এ সকাল বিকেলে নাস্তা এবং বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য ঘরে থাকা সামান্য উপকরণে তৈরি করে দেখাচ্ছি ধরুন মজার একটি রেসিপি আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো মজাদার এগ স্যান্ডউইচ আশা করছি আজকের রেসিপিটিও ভালো লাগবে রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনি আপনার মতামত জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে তো এগ স্যান্ডউইচ তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি চার পিস হোয়াইট ব্রেড নিয়েছি প্রথমে ব্রেডের যে সাইডের অংশগুলো আছে সেগুলোকে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ব্রেড দিয়ে এই স্যান্ডউইচটা তৈরি করতে পারবেন তবে চেষ্টা করবেন হোয়াইট ব্রেড দিয়ে এই স্যান্ডউইচটা তৈরি করে নিতে এতে করে দেখতেও বেশি ভালো লাগে এবং খেতে অনেক বেশি মজার হয় এক এক করে সবগুলো ব্রেডের সাইডের অংশ আমি কেটে নিয়েছি আর কেটে নিয়ে এই অংশগুলো ফেলে না দিয়ে আপনারা চাইলে এটা দিয়ে ব্রেড ক্রামসও তৈরি করতে পারবেন এরপর স্যান্ডউইচের জন্য ডিমটা রেডি করছি এখানে তিনটা সেদ্ধ ডিম নিয়েছি প্রথমে ডিমের সাদা অংশগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি ছুরি দিয়ে এভাবে একটু কেটে নিলে স্যান্ডউইচের ফিলিংটা বেশ ভালো হয় এখন ডিমের সে সাদা অংশই এবং হলুদ অংশটা একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ওয়ান টি স্পুনের মতো চিনি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো এখানে আমি কালোটা দিয়েছি আপনাদের কাছে যদি সাদা বা কালো যে কোনো একটাই দিতে পারবেন যেটা থাকবে তারপর দিয়ে দিলাম গাজর কুচি এখানে আমি শুধুমাত্র গাজর দিয়েছি আপনারা চাইলে এখানে গাজরের সাথে শশাও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লেবুর রস চেষ্টা করবেন এই লেবুর রসটা অবশ্যই দিতে এতে করে ডিমের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা আর থাকবে না প্রথমে ওয়ান টেবিল স্পুনের মতো আমি এখানে দিয়ে দিলাম ম্যাওনিস ম্যাওনিসটা দেওয়ার পর একটু মেখে নিচ্ছি ম্যাওনিসটা প্রথমে একটু অল্প করে দিয়ে এটা মেখে নিতে হবে তারপর যদি প্রয়োজন হয় তো প্রয়োজন বুঝে এখানে আরও সামান্য পরিমাণে ম্যাওনিস দিয়ে মেখে নিতে হবে আরও সামান্য পরিমাণে মেওনিজ দিয়ে এখানে আমি এক স্যান্ডউইচের জন্য ফিলিংটা রেডি করে নিয়েছি তো স্যান্ডউইচের জন্য ফিলিংটা রেডি হয়ে গিয়েছে একটা ব্রেড হাতের উপর নিয়ে তার উপরে এক স্যান্ডউইচের ফিলিংটা লাগিয়ে নিচ্ছি এখানে ফিলিংটা কে কতটুকু খেতে পছন্দ করেন সেই হিসেবে লাগিয়ে নেবেন ফিলিংটা লাগিয়ে নেওয়ার পর সাইডের অংশগুলোকে স্প্যাচোলা দিয়ে একটু টেনে এটাকে একটু সমান করে দিচ্ছি এতে করে দেখতে বেশি ভালো লাগবে তারপর একটা পাউরুটি আমি এর ওপর লাগিয়ে হালকাভাবে একটু চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি যেন খুলে না যায় অ্যাকচুয়ালি এখানে আমার কাছে একটু স্যান্ডউইচের ভেতরের ফিলিংটা খেতে বেশি ভালো লাগে সেই জন্য আমি একটু বেশি করেই এখানে লাগিয়ে নিয়েছি স্যান্ডউইচটা তৈরি হয়ে যাবার পর এটাকে আমি মাঝ বরাবর কেটে নিয়েছি তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার এক স্যান্ডউইচ এটা তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে না এবং সামান্য উপকরণেই কিন্তু এটা তৈরি হয়ে যায় এই স্যান্ডউইচটা বাচ্চারা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে এভাবে স্যান্ডউইচ তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে দেওয়ার পর বেঁচে যাওয়া স্যান্ডউইচ একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন পরের দিন বাচ্চাদের স্কুলে টিফিনে দেওয়ার জন্য তো আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে আজকের এই রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ